আপনাদেরকে সেন্ট মার্টিনের ক্ষয়ক্ষতির দৃশ্য দেখাচ্ছি। গতকালকে যে ঘূর্ণিঝড় মহার আক্রমণ, ঢাকায় বসে হয়তো অনেকেই বা বিদেশে বসে ভাবছেন তেমন কিছু হয়নি, কিন্তু সেন্ট মার্টিনের যে পরিস্থিতি সেটি কিন্তু ভয়াবহ। কারণ এই মানুষগুলো হতদরিদ্র, গরিব মানুষ সেখানে বেশি, তাদের ঘরবাড়ি যেভাবে ভেঙেছে, যেভাবে গাছপালা উপড়ে পড়েছে, ক্ষয়ক্ষতির যে হয়েছে সেটি কিন্তু তাদের জন্য অনেক। ফলে এই সেন্ট মার্টিনের যে ক্ষয়ক্ষতি সেটা পুষিয়ে উঠতে সেই মানুষগুলোর কিন্তু অনেক সময় লাগবে, কারণ পুরোটাই পর্যটন নির্ভর আর কিছু মাছ চাষাবাদের উপরে, মাছ ধরার উপর নির্ভরশীল। দেখেন বড় বড় যে স্ট্রাকচারগুলো আছে সেখানে অল্প কিছু, সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্ট মার্টিনের মানুষ এই ক্ষতি কবে পুষিয়ে উঠবে, সেই জন্য এখনই সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে সেন্ট মার্টিনে বিশেষভাবে উদ্ধার তৎপরতা চালানো। কারণ এখানে বলে রাখা ভালো, সেন্ট মার্টিনে যে 12,000 মানুষ আছে যাদের বেশিরভাগই কিন্তু গরিব মানুষ, তাদের জন্য সরকারের উদ্যোগ এখনই নেওয়া উচিত। এই ক্ষয়ক্ষতি দেখে হয়তো আপনারা ভাবছেন যে এমন কিছুই না, কিন্তু যাদের গেছে তাদের পুরোটাই কিন্তু গেছে। প্রাণহানি হয়তো হয়নি, সেটি বড় আনন্দের বিষয় আমাদের জন্য, কিন্তু যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু নেহায়েত কম নয়। এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তারা আসলে সরকারের সহযোগিতা কবে পাবে সেটি এখন দেখার বিষয়। কারণ আপনারা দেখছেন যে ক্ষয়ক্ষতি যা হয়েছে সেটি কিন্তু যথেষ্ট হয়েছে। এই টিনগুলো কিনে নিয়ে সেখানে কিন্তু পণ্য নিয়ে যাওয়া, নিয়ে আসাও কিন্তু খুব কঠিন, টেকনাফ থেকে নিয়ে যেতে হয় ট্রলারে করে, সেটিও কিন্তু বেশ সময় সাপেক্ষ। সেজন্য সরকারের উদ্যোগ এখনই হেলিকপ্টার বা দ্রুত সময়ের মধ্যে বড় জাহাজে করে ত্রাণ পাঠিয়ে সেখানে উদ্ধার তৎপরতা চালানো এবং মানুষের পাশে দাঁড়ানো, এটি এখন কাম্য। কারণ এই মানুষগুলোর যা গেছে সেটা অনেক বেশি। ঢাকায় বসে হয়তো হাসি ঠাট্টা করা যাবে, কিন্তু তাদের ক্ষতি কমানো যাবে না।